ডিএনসিসি ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চলুন দেখি বিস্তারিত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অনেকগুলো পোস্টে স্বল্পসংখ্যক লোক নিয়োগ দেবে। দেখেন এখানে প্রথমে রয়েছে নাম্বার ওয়ান সিস্টেম অ্যানালাইস্ট, পদ সংখ্যা একটি, বয়সসীমা 40 ধরা হয়েছে এখানে। আর এর পাশে রয়েছে শিক্ষাগত যোগ্যতার ইনফরমেশন, তারপর রয়েছে প্রোগ্রামার, নিচের দিকে চলে আসে সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার, এভাবে অনেকগুলো পোস্ট রয়েছে। আরও নিচে চলে আসি, সর্বমোট 19টি পদে লোক নিয়োগ করা হবে। সো আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে একটু ডিটেলস ইনফরমেশন স্টাডি করে নেবেন যে কীভাবে আবেদন করবেন বা হোয়াটস দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। নিচে 3 নম্বর রয়েছে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও তথ্যাবলী। আবেদনটি করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, dncc.teletalk.com.bd, অ্যাড্রেসটি দিয়ে দেবে ইউটিউব ডিসক্রিপশনে, সেখান থেকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারবেন। আর এখানে অনলাইন আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান শুরুর তারিখ 12/1 জানুয়ারি সকাল 10:00 আর চলবে আজকে, এটা লাস্ট ডেট 8/2 বিকেল 5টা পর্যন্ত। যদি টু লেট বাট আপনি চাইলে এখনই আবেদন করে ফেলতে পারেন। ছবির মাপ রয়েছে 300x300 আর সিগনেচার 300x80 পিক্সেলের। বাকি ইনফরমেশন আপনি ক্লিক করে দেখবেন। আর এখানে মেসেজ পাঠানোর নিয়ম রয়েছে, আর টাকা কত দিতে হবে দেখেন এখানে টাকার ইনফরমেশন রয়েছে, ডিটেলস, সেটা স্টাডি করে নিতে হবে। নেক্সট এখানে ফার্স্ট SMS সেন্ড করার নিয়ম রয়েছে, এখানে কেউ SMS সেন্ড করবেন, খুব সিম্পল অন্য জবের মতোই। দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে, DNCC স্পেস ABCD, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, সাবমিট করার পর লেফট সাইডে টপ দেখবেন আপনি অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবেন। আর আমরা সরাসরি অ্যাড্রেসটাতে চলে যাচ্ছি, দেখেন এখানে রয়েছে সার্কুলার 1, বাট আমি আবেদন করতে চাই আর সার্কুলারে না গিয়ে। সো সেক্ষেত্রে আমি DNCC দেখেন teletalk.com.bd এইগুলো দেখেন পুরনো সার্কুলার রয়েছে, আদার্সে প্রেস করি। এটি 1 হচ্ছে না, যাক সার্কুলার 1-এ যাচ্ছে, আবার সরি 3-তে যাচ্ছে, লেটেস্ট 1। এখানে অ্যাপ্লাই নেতে প্রেস করব। এখন যে পোস্টে আবেদন করতে চান সেই পোস্ট সিলেক্ট করবেন, যেমন সিস্টেম অ্যানালাইজড প্রেস করলাম, তারপর নেম ইনফরমেশন যা ইনফরমেশন রয়েছে এখানে স্টাডি করে আপনার সাবমিট দিবেন। এখানে একটু বেশি ইম্পর্টেন্ট যে ফিল্ডগুলোতে রেড স্ট্রাইক রয়েছে, লাল তারকা চিহ্ন, সেগুলো অবশ্যই মাস্ট ফিল করতে হবে। আর নিচের দিকে দেখেন ডিপার্টমেন্টাল কিনা, এখানে ডিপার্টমেন্টাল না হলে আপনি সিলেক্ট করার দরকার নেই। আর ভেরিফিকেশন কোড হাত দিয়ে লিখতে হবে এখানে, 888681। এরপর এখানে চেক বক্সে ক্লিক করে নেক্সট প্রেস করবেন। নেক্সট প্রেস করলে আপনার ছবি এবং সিগনেচার আপলোডের অপশন আসবে। ছবি সিগনেচার আপলোড করার পর সাবমিট বাটনে প্রেস করুন, একটা অ্যাপ্লিকেশন কপি পাবেন, সেটা প্রিন্ট করে রাখবেন। প্রিন্ট করে রাখার পর মেসেজ স্টার্ট করুন। মেসেজ দেওয়া শেষ হয়ে গেলে টেলিটক আপনাকে একটি মেসেজ ব্যাক করবে যার মধ্যে ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে। সেই ইউজার আইডি পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে পরবর্তীতে অ্যাডমিট কার্ড প্রিন্ট করার জন্য। তো যেহেতু টাইম নেই, অপেক্ষা না করে এখনই স্টার্ট করে বলুন। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে লাইক কমেন্টস করুন। সি ইউ নেক্সট ভিডিও, খোদা হাফেজ।